হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওটাতে মূলত আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলবো। এক, রিংয়েরিতে কোন লাইসেন্সটা আসলে বাতিল হলো, রিংয়েরির কোন লাইসেন্স বাতিল হলো, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। সেকেন্ড, যে যাদের আসলে টাকা এখানে আটকা পড়ে আছে তারা কি প্রোডাক্ট কিনে ফেলবো কি ফেলবো না, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। থার্ড, আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো যে ক্যাশ আউট কি তারা আদৌ দিচ্ছে কি দিচ্ছে না। এই তিনটা বিষয় এই এক ভিডিওতে আমি বলে দিবো। ওকে, তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, আমি রিংয়েরি যেই বর্তমান অবস্থাটা এটা আপনি বুঝে যাবেন। ওকে, তো চলুন ভিডিওটা শুরু করি। তো এখন আসি যে রিংয়েরিতে কোন লাইসেন্সটা বাতিল হলো। গতদিন থেকে আসলে একটা গুজব ছড়াছড়ি হচ্ছে যে রিংয়েরি থেকে নাকি একটা লাইসেন্স বাতিল হয়ে গেছে, বাংলাদেশ ব্যাংক নাকি রিংয়েরির লাইসেন্স পুরোপুরি বাতিল করে দিয়েছে, এরকম একটা নোটিশ। ওকে, বা এরকম একটা স্ক্রিনশট সবাই আসলে শেয়ার করতেছেন, আমাকেও পার্সোনালি অনেকবার মেইল করেছেন। আমি গতকালকের একটা ভিডিওতে সংক্ষেপে বলে দিয়েছিলাম যে লাইসেন্সটা রিংয়েরির বাতিল হয়নি, তো তবু বলতেছেন যে কোন তাহলে কিসের আসলে বাতিল হলো, এরকম অনেক প্রশ্ন। তো এটার একবার ক্লিয়ারলি একটা অ্যান্সার দিয়ে দিই, থাম্বনেলেও সেই কারণে এই বিষয়টাই দিয়েছি। ওকে, তো রিংয়েরিতে যে বিষয়টা আসলে বাতিল হয়েছে যেই ব্যাংকের মাধ্যমে, রিংয়েরিতে ব্যাংকের আসলে অমন কিছু নাই। ট্রেড লাইসেন্স রিংয়েরির বাতিল হয়ে গেছে অমন কিছু না, আবার রিংয়েরির যে অন্যান্য প্ল্যাটফর্মের ট্রেড লাইসেন্স বাতিল হয়ে গেছে অমনও না। আপনারা জানেন যে রিংয়েরিতে কয়েকটা সেক্টর রয়েছে, রিংয়েরি কমিউনিটি জবস, রিংয়েরির ফ্রি আর্নের একটা অপশন, সেভ বাংলাদেশ একটা অপশন, এর পরবর্তীতে রিং স্টোর, তারপর আবার চ্যাট করার জন্য রিংয়েরির, তারপর লাইভ স্ট্রিম করার জন্য আরেকটা, এগুলো প্রত্যেকটা চালানোর জন্য একটা লাইসেন্সের দরকার পড়ে। তো রিংয়েরির এই প্রত্যেকটা চালানোর জন্য আলাদা আলাদা লাইসেন্স রয়েছে। এর মধ্যে তারা আরেকটা প্ল্যাটফর্ম চালু করার চিন্তা ভাবনা করতেছিল, যেটার নাম হলো রিং পে। 2020 সাল থেকে তাদের এই পরিকল্পনা ছিল, 2020 সালের শেষের দিকে তারা একটা লাইসেন্স নেওয়ার পরিকল্পনা করেছিল এবং নিয়েছিল। ওকে, সেই লাইসেন্সটাকেই কিন্তু বাংলাদেশ ব্যাংক বাতিল করে দিয়েছে এই বর্তমান সময়ে এসে, কারণ রিংয়েরিতে বর্তমান সময়ে কিন্তু অনেক কথা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, এবং বাংলাদেশ ব্যাংকের কাছে মনে হয়েছে যে রিং পে বর্তমানে দরকার নাই, সে কারণে তারা এটাকে বলছে যে রিং পে বাংলাদেশ থেকে আসলে এটা দরকার নাই এবং আপনারা এই ট্রেড লাইসেন্স পাবেন না, এই ধরনের কোনো লাইসেন্সই পাবেন না, এটা বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে। ওকে, তো রিং পে মূলত কি, আপনি বিকাশে যেরকম টাকা উঠান, নগদ থেকে যেরকম টাকা উঠান, রিং পে আসলে ওই রকম একটা অপশন তারা চালু করতে চেয়েছিল। রিংয়েরির একটা অপশন হবে রিং পে, যেটার মাধ্যমে আপনি চাইলে টাকা তুলতে পারবেন, যে কোনো জায়গা থেকে টাকা তুলতে পারবেন, যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি টাকা তুলতে পারবেন, যে কোনো বিকাশের দোকান থেকে আপনি টাকা তুলতে পারবেন, এরকম একটা তারা রিং পে সিস্টেম চালু করতে চেয়েছিল, যেটা রিংয়েরির নিজস্ব আসলে একটা রিং পে অপশন থাকবে। তো এটার জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা অনুমোদন লাগবে, কারণ রিং পে বা বিকাশ বা নগদ যাই বলুন, এগুলো কিন্তু ব্যাংকের অনুমোদন নিয়ে, এগুলো কিন্তু ব্যাংকের একটা অংশ। ওকে, তো এই ব্যাংকিং সিস্টেমটার জন্য বাংলাদেশ ব্যাংকে একটা লাইসেন্স দেওয়া লাগে, যেটা বাংলাদেশ ব্যাংক খারিজ করে দিয়েছে, মানে এটাকে কিন্তু বাংলাদেশ ব্যাংক তাদের লাইসেন্স দিবে না, তারা বলে দিয়েছে। এবং তাদের যে গত লাইসেন্সটা ছিল, মানে 2020 শেষের দিকে একটা লাইসেন্স নিয়েছিল কোম্পানি চালু করার জন্য, ওই লাইসেন্সটাও বাতিল করে দিয়েছে। ওকে, তো সেইটাই আসলে কথা হচ্ছে, সেইটা নিয়েই অনেকে হয়তো বা এমন হেড টাইটেল দিচ্ছে বা এরকম থাম্বনেল দিচ্ছে যে রিংয়েরির লাইসেন্স বাতিল, রিংয়েরির লাইসেন্স বাতিল, এগুলো আসলে ভিউ পাওয়ার জন্যই মূলত দিচ্ছে। তো এইসব ভিউসের পিছনে আসলে দৌড়ানো মানুষগুলো এই কাজ করতেছে। তো এইখানে আসলে ভিউসের পিছনে দৌড়ানোর কিছু নাই, রিংয়েরির যে লাইসেন্স ওইটা কিন্তু বাতিল হয়নি, ওইটা কিন্তু এখন পর্যন্ত বাতিল হওয়ার কোনো নোটিশ আসলে আসে নাই। তো এটা অফিসিয়ালও আসে নাই, সেটা আবার আনঅফিসিয়ালও কোনো কিছু এরকম আসে নাই, কিন্তু রিং পে যেই অপশনটা আছে এইটাকে অনেকে রিংয়েরির যেই অপশন বা রিংয়েরির কমিউনিটি জবস এগুলোর লাইসেন্স বাতিল হয়ে গেছে বলে চালাচ্ছে। রিংয়েরির কমিউনিটি জবসের আলাদা কোনো তাদের লাইসেন্স আছে কি নাই সেটা জানি না, কারণ রিংয়েরির কমিউনিটি জবসটা তারা পুরোপুরি কানাডা থেকে পরিচালনা করতেছে রিংয়েরি। ওকে, তো এক কথায় রিং পেয়ের যে অপশনটা রয়েছে এইটা আসলে রিংয়েডির বন্ধ হয়ে গেছে। তো এখানে রিংয়েডি লাইসেন্স বাতিল হওয়ার সাথে কোনো ই নেই, কিন্তু রিংয়েডি বর্তমান যেরকম একটা অবস্থা চলতেছে, রিংয়েডি চলা আর না চলা এক কথায়। ওকে, কারণ রিংয়েডি থেকে পেমেন্ট পাওয়া যায় না, এই পাওয়া যায় ওই পাওয়া যায় না, এখন আসি পেমেন্ট সিস্টেম নিয়ে। ওকে, তো পেমেন্ট সিস্টেমটা হলো যে রিংয়েরির পেমেন্ট, মানে রিংয়েরিতে আগে যেরকম একটা উইথড্র দিলে মানুষজন পেমেন্ট করতো, ওইরকম পেমেন্ট এখন করতেছে না। রিংয়েরির ক্যাশ আউট বন্ধ নেই, অফিসিয়াল ক্যাশ আউটটাও তাদের বন্ধ নেই, অফিসিয়াল ক্যাশ আউট চালু আছে কিন্তু লিমিটটা কমায় তারা 200 বা 250-300 এরকম করে দিয়েছে। ওকে, তো এরকম করে দেওয়ার কারণে আপনি কিন্তু বারবার ক্যাশ আউট দিলেও আপনি হচ্ছে না, আপনার যারা অটো ক্লিকারের মাধ্যমে চেষ্টা করতেছে তাদেরও এখন হবে না, কারণ বেশিরভাগ মানুষ অটো ক্লিকারের মাধ্যমেই এখন দিচ্ছে। ওকে, তো সেই কারণে অটো ক্লিকারের মধ্যে একটা কম্পিটিশন চলতেছে, সেটা দিয়ে আপনি পারবেন না। তো এই কারণে হলো রিংয়েরির সার্ভারে তারা সমস্যা বলতেছে, এক এক ঝামেলা এখনও তাদের সার্ভারে কিন্তু ঠিক করতেছে না। তো তারা ঠিক করার জন্য 15-20 দিন সময় লাগবে বলতেছে, তো এটা আদৌ কি 15-20 দিন পর ঠিক হবে নাকি 15-20 দিন পর তারা পালিয়ে যাবে এটা আসলে কেউই জানে না, এটা রহস্য একটা। ওকে,
আর রিঙ্গিটের কমিউনিটি জবসের যে ক্যাশ আউটটা দিচ্ছে, কিন্তু আগের তুলনায় অনেক কম, যেটা বললাম যে 250 বা 300, এর বেশি না। আগে 5-10 হাজার দিত, এখন 250 বা 300-এর উপর তারা দিচ্ছে না। তো গ্রাহক সংখ্যা এত, 250-300 মানুষকে উইথড্র দিলে সেটা চলবে না। এবং পেমেন্ট দিচ্ছে, যেটা আপনি পেমেন্ট সেক্টরে গেলেও দেখতে পারবেন, আগের তুলনায় পেমেন্ট প্রুফও কিন্তু একটু কমে গেছে, আপনি হারটা দেখলেই বুঝবেন। ওকে, তো এই বিষয়গুলো দেখে বুঝে এরপর বলবেন। তারপরে আমি বলবো যে তাদের কমিউনিটি জবসের এই পেমেন্টটা দ্রুত সম্ভব একটা ঠিক করে আনা উচিত, তাহলে মানুষজন ভালো পরিমাণ খেপছে, এক এক জায়গা থেকে মামলা করতে এই মামলা করার ফলে রিঙ্গাইডেরও ক্ষতি হচ্ছে, এখান থেকে কিন্তু গ্রাহক অন্যান্য গ্রাহকেরও ক্ষতি হচ্ছে। হয়তো বা আমি মামলা করলে রিঙ্গাইডির ধরেন যে ক্ষতি হলো, বা রিঙ্গাইডি বললো যে এত মামলা আমাদের নামে হচ্ছে, আমি চলে যাই, পরবর্তীতে যে সকল গ্রাহকরা আছে এই সকল গ্রাহকরা কী করবে? কারণ টাকা বাংলাদেশে বলতে গেলে নাই, বাংলাদেশে এই টাকাগুলো বলতে গেলে নাই, কারণ এই টাকাগুলো পুরোপুরি কানাডায় চলে গেছে, কারণ কানাডায় কিন্তু এই কমিউনিটি জবসটা পুরোপুরি পরিচালনা করতেছে। ওকে, তো এই কারণে আলোচনা মূলত সমস্যাগুলো। তো এই সমস্যাগুলো থেকে বাঁচতে হলে এখন কী করা উচিত, বা অনেকে চিন্তা করছে আমি কি প্রোডাক্ট কিনে ফেলবো, বা প্রোডাক্ট কিনে ফেললে কি আমি হাতে পাবো? একটা কথাই বলি ভাই, রিঙ্গাইডির আপনার যদি এমন যদি সন্দেহ হয়ে থাকে যে রিঙ্গাইডি পেমেন্ট করবে না, সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট কিনে ফেলতে পারেন। আমারও মনে অনেক সন্দেহ আছে, আমার মনে 100% শিওর সন্দেহ যে রিঙ্গাইডি আর পেমেন্ট করবে না সামনে। তো আমার এরকম একটা সন্দেহ, আমার মনের ভিত্তিতে দৃঢ় একটা সন্দেহ আছে, কিন্তু আমার ওয়ালেটে টাকা যেগুলো আছে আমিগুলো দিয়ে এখন রিঙ্গিং স্টোর থেকে কিনলে কিনতে পারবো, কিন্তু আমি কিনতেছি না, কারণ আমার কাছে মনে হয় যে তারা কয়দিন পরে দিবে, কয়দিন পরে এরকম। তো আপনি যদি মনে করেন যে আপনি একটু সময় হলেও নিতে চান প্রোডাক্ট আপনি হাতে পাবেন, এতটুকু আমার কাছে মনে হয়। রিং স্টোর থেকে প্রোডাক্ট অর্ডার দিয়ে প্রোডাক্ট পায় নাই এরকম আসলে কারো মুখে এখনও শুনি নাই। প্রোডাক্ট পাইছে, কোয়ালিটি খারাপ হতে পারে বা অন্যরকম হতে পারে, বা অনেক সময় কোয়ালিটি অনেক ভালোও হতে পারে। তো কোয়ালিটি ওরা প্রোডাক্টের উপর আসলে নির্ভর করে, তারা কীরকম প্রোডাক্ট দিচ্ছে। ওকে, তো এখন আমার একটা কথাই যে আপনি যদি মনে হয় যে রিঙ্গিটি চলে যাবে বা পালিয়ে যাবে, সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট কিনতে পারেন, আর না হলে আপনার বাকিটা আপনার ইচ্ছে। ওকে, আর আরেকটা কথা যে রিঙ্গিটির আসলে পালাবে কি পালাবে না, এটা 100% আপনারা অনেকেই স্পষ্ট হয়ে গেছেন। তো আমি বলি যে রিঙ্গিটি পালাবে কি এটা আমি জানি না, কিন্তু কমিউনিটি জবসটা কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এটা আমি পার্সোনালি মনে করি, আপনাদের বক্তব্য আমি দিচ্ছি না। আপনাদের পার্সোনালি কী মতামত সেটা আপনারা জানাই দেবেন। আপনারা চাইলে প্রোডাক্ট কিনে ফেলতে পারেন, আর যাদের একটু মনে হয় যে না কমিউনিটি জবস আসবে, কমিউনিটি জবসের টাকা আবার ঠিক মতো দিবে, আবার রিঙ্গিটি সার্ভার আগের মতো হয়ে যাবে, যাদের এরকম বিশ্বাস তারা বসে থাকেন, আমার কোনো কিছু বলার নাই এখানে, এটা আপনার পুরোপুরি পার্সোনাল বিষয়। কিন্তু প্রোডাক্ট আপনি অর্ডার করলে প্রোডাক্ট পাবেন, সেটা দেরি হলেও পাবেন, আবার তাড়াতাড়ি হলেও পাবেন। ওকে, তো আমি এতটুকু বলি, রিঙ্গিটি যদি থাকে তাহলে প্রোডাক্ট আপনি পাবেন, রিঙ্গিটি চলে গেলে আর পাবেন না। তো আজকে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরে দেখা মাস্ট। রিঙ্গিটির একটা একটা বাজে একটা অবস্থায়, বাজে অবস্থা দ্রুত ঠিক করা আনা উচিত। ওকে, আসসালামু আলাইকুম।